হয়, আসলে সরকারি ভূমি বেদখলকারীর বিরুদ্ধে এইবার কামরূপ প্রশাসনে এক জোরদার অভিযান চলাইছে। জেলাখনের সদরের আশে পাশে কেবাটাও স্থানত আজি তৃতীয় দিনের অভিযান চলাইছে, আর এই অভিযান কালত কিছু অস্থায়ী ঘর সেইসমূহ ভাঙি দিয়া হয়েছে, কিন্তু স্থায়ী ঘর সমূহের ক্ষেত্রে কোনো পদক্ষেপ লওয়া নাই। এয়া আমি উত্তর গুয়াহাটী কাটিংবাহারের পর দেখ এইবিলাক আসলে গোটেই অঞ্চল অঞ্চল সরকারি ভূমি, কিন্তু এই সরকারি ভূমি সমূহ ঠাই বিশেষে কিন্তু প্রশাসনে হাতুড়া লগা নাই। ইয়ার অন্তরালত আসলতে কোনো বুঝাপড়া নিয়ম আছে যার কারণে এরা ধরা নীতি লওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। আর এয়া দেখুয়াই আসো চাও কি ধরনের দেওয়াল বহাইছে, কিন্তু দেওয়াল বা ঘর বান্ধিছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এইবিলাকৰ ক্ষেত্রে কোনো ধরনের উচ্ছেদ অভিযানের পোষকতা করা নাই, কিন্তু যিসমূহ আছে অস্থায়ী নির্মাণ কার্য সেইসমূহের ক্ষেত্রে প্রশাসনে ব্যবস্থা লৈছে, যাক লো এটা খুব প্রকাশ পাইছে। যদিহে প্রশাসনে বেদখলকারীর ক্ষেত্রে স্থিতি লোক বিচার তেতিয়াহলে এই সকল লোকের উপর ব্যবস্থা লব লাগে। যিসকল লোকে আসলে সরকারি ভূমি বেদখল করে আসলে নির্মাণ কার্য চলাইছে, যার পরিণাম ভুগিবলগীয়া আছে কৃত্রিম বানপানীর জড়িয়ে, আর সেই কথা এটা সকলে উপলব্ধি করেছে, সকলে বুঝেছে, কিন্তু একাংশ লোকে ইয়াতে আসলে ভূমির ব্যবসায় চলাইছে, নিজে ভূমিহীন নহয়, কিন্তু ভূমি সরকারি ভূমি হল করে কোনোবা বিক্রি করেছে, আর বিক্রি করে এনেদরে একটা আবাসিক এলাকা গড়ে উঠিছে, আর এই আবাসিক এলাকাটার কারণে আসলে পানি ওলাই যাওয়ার কিছু ব্যাঘাত জন্মিছে। কিন্তু এই যদি সচাক সরকারে বেদখলকারী ক্ষেত্রে সঠিক স্থিতি লোক বিচারে তাহলে এই সময় যে স্থায়ী নির্মাণ কার্য আছে এই আসলে উত্তরবাদী ভারত চক্র বিষয়ার কার্যালয় সঠিকভাবে পর্যবেক্ষণ করলে গম পাব এই ভূমিবিলাক আসলে সরকারি ভূমি, কিন্তু এই সরকারি ভূমিবিলাকৰ ক্ষেত্রে কেউ প্রশাসনে সঠিক সিদ্ধান্ত লওয়া নাই বা কেউ এর ধরা নীতি লৈছে তাক প্রশ্ন উত্থাপন হয়েছে। আর আসলে আজির দিনট যে প্রশাসনের যে উচ্ছেদ অভিযান তাক কিছু সন্তুষ্টি প্রকাশ করেছিল, কিন্তু যদি একাংশ এটা উচ্ছেদিত সকলে অভিযোগ করেছে যে যদি উচ্ছেদ চলায় তাহলে বেদখলকারীর ক্ষেত্রে সমান নীতি লব লাগে, সকলকে উচ্ছেদ করব লাগে, যে সরকারের আইন কানুন উলঙ্ঘা করে ফেলে বেদখল করেছে সেইসমূহ উচ্ছেদ করব লাগে, কিন্তু এরধারা নীতি লোক এটা সকলের মনত সন্তুষ্টি। আর এইদরে যদি আসলে প্রশাসনে এরধারা নীতিরে উচ্ছেদ অভিযান চলায় সেয়া কোনো সার্থক নহব বলে এটা সকলে মত পোষণ করেছে। গতি চাওক কি ধরনের নির্মাণ কার্য চলাইছে ইয়ার উত্তর গুয়াহাটী কাটিং পাহাড়ত, এমনি আবাসিক কল্যাণী নির্মাণ হয়েছে রাতির ভিতরতে, কিন্তু প্রশাসন এই বিষয়ে নিচের ওসরতে আছে, গতি অজ্ঞ নহয়। গতি প্রশাসনে এই যে সরকারি ভূমির উপর বেদখল করেছে, যেহেতু সরকারক এটা বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের নামত ভূমির প্রয়োজন, গতি এই ক্ষেত্রে এটা এধরনের ভূমি আসলে বেদখল করবলে দিব না, আর এই সময় উচ্ছেদ চলাব লাগে, আর যদিও যদি সরকারি ভূমিনীতির অধীনত কোনোবা ভূমি প্রদান করা আসলে তাত কবলগীয়া কারো আপত্তি না থাকে, কিন্তু একাংশ লোকে এটা উত্তর গুয়াহাটীত আসলে ভূমির ব্যবসায় চলাইছে, ভূমাফিয়া হিসাবে ভূমির ব্যবসায় চলাইছে, আর এই সময় ভূমাফিয়াক প্রতিরোধ করা কন্ট্রোল করব নয়, আর কন্ট্রোল করার পরিবর্তে সর্বহারা লোকের ঘর ভাঙি দেওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে এই মুহূর্তে।